আলহামদুলিল্লাহ ওকাফা ওয়াসালাম আলাহ ইবাদহিল সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার পবিত্র মাহের আমা জানে রমজান কেন্দ্রিক সময় সংবাদের বিশেষ তথা অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজ আমরা যে যে কারণে রোজা ভঙ্গ হয় এবং রোজা ভাঙলে করণীয় কী সেই সকল বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সুপ্রিয় সুদা মহান রব্বুল আলমিন আমাদিওকে একটি নেয়ামতপূর্ণ মাস রমজান মাস দিয়েছেন মাহের আমাদান দিয়েছেন এবং মাহের আমাদান রসুল আকাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভাষায় একটি নেয়ামতপূর্ণ মাস যেই মাসটিতে আল্লাহ তালা তার মুমিন বান্দাদেরকে অসংখ্য সোয়াব দেওয়ার ব্যবস্থা করেছেন এবং প্রত্যেকটি মুমিনকে তার আমলের বিনিময়ে দশ থেকে সাতশো গুণ সোয়াবের ব্যবস্থা করেছেন যাতে করে মানুষ একটি মাস ইবাদত করে জান্নাতমুখী হতে পারে এবং তারা তাকুয়া অর্জন করতে পারে আল্লাহ জাল্লা শাহরুখ পবিত্র পুরাণে হাকিমে যে কথাটি বলেছেন সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াত সেখানে বলেছেন যে কুতি বা আরেক সিয়াম কামাকুতি হে ইমানদারগণ তোমাদের উপর সিয়ামের বিধান দেওয়া হয়েছে যেমন দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো আমরা জানি জাল্লা রব্বর আরবিন একজন মানুষকে মোত্তাকি হওয়ার জন্য এই তাকোয়ার প্রশিক্ষণ দিয়েছেন প্রশিক্ষণের জন্য সিয়াম বিধান দিয়েছেন এই সিয়াম পালন করলে একজন মানুষ নিজে মোত্তাকি হবে অশ্লীল গর্হিত কর্ম থেকে নিজেকে বাঁচাতে পারবে এবং সে সত্যাশ্রী মানুষ হয়ে জান্নাত লাভ করতে পারবে এটাই হল এই সিয়ামের বিধান রসুলি আকাম সাল্লাহ আলিহ ওয়াসাল্লাম বলেছেন যে যে ইউদা ইফুল হাসানতবি আশ্ আমসারিহা। কুল্লু আমরিব্দ আদম মিয়াত হাসানিহা ইল্লা সাবু মিয়াফিন আকাম সাল আলিহ ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের সমস্ত আমলের আল্লাহ তারা দশ থেকে সাতশত কুণ সোয়াব দিবেন শুধু সিয়াম ব্যতীত কারণ এই সিয়াম একমাত্র আল্লাহর জন্য আর আল্লাহ তার প্রতিদান দিবেন দেবেন রসুলি হাকুম সাল্লিহলাম অন্যত্র যে কথাটি বলেছেন যে এই সিয়ামের বিধানটাই হলো আল্লাহ প্রাপ্তির একমাত্র দর্শন এবং কালকে আমাদের মাঠে যারা সিয়াম পালন করবে তারাই কিন্তু আল্লাহর দিদার বা দর্শন লাভ করতে পারবে আমরা জানি এই সৌম বা সিয়ামটা হলো বিরত থাকা বিরত থাকা হলো শুভে সাধেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা এবং ইন্দ্রিয় কর্ম থেকে নিজেকে বিরত রাখা সকল অশ্লীল ও গর্হিত কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা মিথ্যার অভ্যাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং যত রকমের পাপাচার কামাচার আছে সে সকল বিষয় থেকে বিরত থাকার নামই হলো সিয়াম এই জন্য আমরা সিয়ামের বিধানটি দেখেছি যে ওই সময়কালে কোনো ব্যক্তি কোনো মিথ্যাচার করতে পারে না অন্যায় গর্হিত কর্ম করতে পারে না জবান দিয়ে অন্যায় কাজ করতে পারে না কানে অন্যায় কিছু খারাপ কিছু শুনতে পারে না এবং তার চক্ষু দিয়ে খারাপ কোনো কিছু দর্শন করতে পারে না তাহলে তিনি সত্যিকারতে সিয়ামের বিধান থেকে দূরে সরে যাবেন এখন যে সকল বিষয়গুলো দিয়ে সিয়াম পালন করা হয় এবং সিয়াম কর্তন হয়ে যায় ভেঙ্গে যায় সেই বিষয়গুলোর মধ্যে একটি হলো সহবাস করা তথা স্ত্রীর সাথে মিলিত হওয়া দ্বিতীয় হল যে যে কোনোভাবে যে যদি সেই বীর্যপাত ঘটায় তাহলেও কিন্তু রোজা ভেঙ্গে যাবে সে যদি পানাহার করে তবুও তার রোজা ভেঙ্গে যাবে সে যদি এই বিকল্প যদি কিছু গ্রহণ করে তাহলেও তার রোজা ভেঙ্গে যাবে এবং সে যদি সিঙ্গা লাগায় তাতেও তার রোজা ভেঙ্গে যাবে এবং ইচ্ছাকৃত যদি সে বমি করে তবুও তার রোজা ভেঙ্গে যাবে সর্বশেষ আমরা দেখেছি যে মহিলাদের পিরিয়ড যদি আসে তারা যদি হায়েজ নেফাস হয় তখনও তাদের রোজা ভেঙ্গে যায় তো আল্লাহ রব আন এই রোজা ভাঙ্গার যে বিধানগুলো বলেছেন এগুলো কিছু আছে ইচ্ছাকৃত আর কিছু আছে অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভেঙ্গে ফেলে তাহলে এটার জন্য তাকে কাফফারা দিতে হয় রোজার কাফফারা অত্যন্ত কঠিন হযরত আবুহরা রদি আনহুর হাদিস এক ব্যক্তি রাসুলি আকাম সাল্লু আলিহিউ আসাল্লামের কাছে এসে তিনি বললেন আমার খুব ক্ষতি হয়ে গেছে বলল সেটা কি বলল যে আমি স্ত্রী সঙ্গম করেছি এবং তাতে আমার রোজা ভেঙে গেছে রসল্লি সাল্লাহ আর আসাল্লাম বললেন যে তোমাকে পরপর ষাটটি রোজা রাখতে হবে বলেন এটা তো সম্ভব নয় যদি সেটা সম্ভব না হয় তাহলে তোমাকে সাতজন ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে এটাও যদি সম্ভব না হয় তাহলে তোমাকে একটি গোলাম আজাদ করতে হবে সত্যিকার অর্থে একজন মানুষ সিয়াম যদি ইচ্ছাকৃত পালন না করে কোনো কারণে তার রোজাটি ভেঙ্গে যায় তাহলে কিন্তু তার জন্য অত্যন্ত কঠিন শাস্তির বিধান রয়েছে তাকে কাফারা দিতে হবে এবং সেই কাফারাটি আমরা শুনলাম যে অত্যন্ত কঠিন সাতজন মিসকিনকে খাওয়ানো অথবা অথবা পরপর ষাটটি রোজা রাখা অথবা একটি গোলাম আজাদ করা তো যাই হোক কেউ যদি অনিচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গে যেমন কেউ তিনি বুঝতে পারেননি অথচ তিনি খেয়ে ফেলেছেন এই খাওয়ার কারণে তার রোজাটা ভেঙ্গে যাবে ঠিক কিন্তু তিনি যদি এই খাওয়ার কারণে তিনি রোজা ভাঙবে না কারণ তিনি তো অনিচ্ছাকৃতভাবে তিনি এই খাওয়াটা খেয়েছেন তখন তাকে যে কাজটা করতে হবে সেটা হলো তার জন্য সারাটা দিন তাকে সে উপোস থেকেই সিয়াম পালন করতে হবে আর অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কোনোভাবে রোজাটা ভেঙে ফেলেন তাহলে তাকে ওই দিন আর রোজা ভাঙ্গা যাবে না তিনি পরবর্তীতে এটা কাজা করে নেবেন যাই হোক আল্লাহ রব্বুল আলমিন এবং তার নবী মাহমুদুর রসল্লা সাল আলী ইসলাম যেই বিধান দিয়েছেন আমরা যেন যথাযথ পালন করি এবং রোজা যেন কোনোভাবেই ভেঙ্গে না যায় সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকি এবং রোজা ভেঙ্গে গেলে আমরা যেন ইচ্ছাকৃত না ভাঙি তাহলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে আর না হয় আমরা যদি অনিচ্ছাকৃতভাবে রোজা ভেঙ্গে যায় তাহলে আমরা হয় কাজা করব এবং সেই কাজা এবং কাফফারা যদি কোনো জায়গায় হয়ে থাকে সেটা আমরা পালন করব আল্লাহ তালা যদি আমাদের এই ত্রুটিগুলো মুক্ত করে দেন তাহলে আমরা জান্নাত জান্নাতলাভে সক্ষম হব আল্লাহ তালা আমাদের সকলকে এই সিয়ামের বিধানগুলো মেনে পবিত্র মাহের সমাদানে সিয়াম পালন করার তৌফিকে দান করুন আমির وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته